হাই গাইজ, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আমার পেজটা তোমরা লাইক করে দিও। আর এখন দুপুর হয়েছে, ভাবছি কি বানাবো। ভিডিওটা তোমাদেরকে কালকেও দিতে পারিনি, ভাবি দিব রোজ, কিন্তু টাইম হয় না, ফটাফট বানিয়ে নিই, তারপরে মনে পড়ে যে ভিডিওটা কেন বানালাম না। তো এখন আজকে ভাবছি লোকাল ডিম দিয়ে, আলু দিয়ে একটা ডিম কারি বানাবো, আর মূলা কেটে রেখেছি, মূলা দিয়ে একটা ঘন্ট করবো। ভাত তো এদিকে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা তো। আমি প্রথমে ডিমটা বানাবো, কেন বাবু শুয়ে আছে, ও উঠে গেলে আর মানে নাও কখন বানাবো ঠিক নেই। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, তো এখন ডিমটা দিয়ে দেব। এই যে ডিম এখানে সিদ্ধ করে রেখেছি। অল্প ডিমটার মধ্যে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, এই সময় সাধারণত সব হাউস ওয়াইফরাই রান্না বাড়াতে ব্যস্ত থাকে। তো আমিও কাম ধাম সেরে একটু টাইম ফ্রি ছিলাম, যদিও বানাইনি, অন্য কাম করছিলাম। তো ভাবছি ও উঠে যাবে 3টা সাড়ে 3টার ভিতরে উঠে যায়, কখন উঠে যাবে ঠিক নেই। তো 1 ঘন্টার মধ্যে আমার রান্না বাড়া করতে হবে। তো ফটাফট ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা আমি আগে তুলে তুলে এদিকে মুলা টুলা কেটে সব পেঁয়াজ লঙ্কা টঙ্কা কেটে সব রেখে দিয়েছি, ভাবছি রেডি করে নিই। প্রথমে রেডিটা করে নিলে কি হয়, বানানোটা ফটাফট হয়ে যায়। রেডি না থাকলে বানাতে বিরাট কষ্ট হয়, কাটতে থাকো বানাতে থাকো, এদিকে চুলা ধরিয়ে দিলে এদিকে হয়তো পুরাও লেগে যেতে পারে, সেই জন্য আগে রেডি করে নিলাম। বাকি বিহু, তোমাদের বিহু কীরকম প্রিপারেশান চলছে? বিহুতে তো অনেকেই পিঠা টিঠা বানায়, আজকাল তো অ্যাসামিসদের সঙ্গে বেঙ্গলিরাও বিহুটা সেলিব্রেট করে, কেন যেহেতু না আমরা আসামে, আমাদেরও জন্ম, তো সুতরাং আমরাও বিহুটা সেলিব্রেট করি। পিঠা টিঠা তো এই সময় প্রচণ্ড সবে চালের গুঁড়া টুড়া করছে, আমি তো বাচ্চা নিয়ে কিছুই করতে পারছি না, জানি না কখন করবো এগুলো। এই ডিমটা প্রায় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছো ডিমটা হয়ে গেছে, এখন ডিমটা আমি নামাবো। এতক্ষণ আমি রিফাইন তেল দিয়ে ডিমটা ফ্রাই করলাম, এখন আমি একটু সর্ষার তেল দিয়ে দেবো, অ্যাড করে দেবো এখানে। এখন একটু জিরা দিয়ে দেবো তেলের মধ্যে, এখানে একটু টমেটো কুচিকেও করে রেখেছি। ছোট আলু ডিম দিয়ে বানালে আমি টমেটোটা একটু দিই, অনেকে দেয় অনেকে দেয় না, তো আমি টমেটো ভীষণ পছন্দ করি। এখানে
এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লবণ টবণ দিয়ে সব টেস্ট করে রেখে দিয়েছি মশলাটা। আর এখানে আমি হলুদ, জিরা, লঙ্কার গুঁড়া এগুলো দিয়ে তরকারি পেস্ট করে, পেস্ট ওখানে আধা করেছি, এখানে মশলাটা ইয়ে করেছি, বাটিতে নিয়ে নিয়েছি, এটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে আস্তে আস্তে, একটু কমিয়ে, আমি তো একটু স্পিডেই ভাজি, কেন একটু কম স্পিডে বানালে তরকারিটা টেস্ট হয়, বাট কখনো আমি পারি না, আমার সোনা যদি উঠে যায় তো প্রবলেম হয়ে যায়, যেন একটু জলদি জলদি করে তুলি কেন। পেঁয়াজটা ব্রাউন হলে সাধারণত টেস্ট হয়, মশলাটা যত ফ্রাই হবে আস্তে আস্তে স্টিম দিয়ে তরকারির স্বাদটাও ততই টেস্ট হয়, মানে তরকারিটা ততই স্বাদ হয়। তো সাধারণত স্টিমটা কমই দেওয়া ভালো, কিন্তু কোনো সময় আমি বেশি করে দিই যাতে জলদি জলদি হয়ে যাক। উপায় নেই, কী করবো, ঘরে একা বাচ্চাটাকেও দেখতে হয়, রান্না বাড়াও করতে হয়, টাইমে দুটো তো এইগুলো বেজে গেছে, আড়াইটাই বাজে প্রায়। তো হয়ে গেছে, এখন আমি ছোটো আলুগুলো এখানে ডিমের সঙ্গে, ডিম ফ্রাইটা ছোটো আলুর সঙ্গে রেখে দিয়েছি, কেননা বাসন আর কত ভরাবো, ঠান্ডার মধ্যে ধুতে ধুতে কষ্ট হয়, বাচ্চারও ঠান্ডা লেগে যায়, তো একটার মধ্যে আমি ডিম আর আলু, ছোটো আলু এখানে রেখে দিয়েছি। তো ছোটো আলুগুলো এখন আমি দিয়ে দিব, এখানে একটু এটা একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দেবো, আলুটা ফ্রাই হোক। আর একটু ছোটো আলু হলে ভালো হতো, কিন্তু আমি তো বাজারে যাইনি, এখানে এসেছিল আলুগুলো একটু মিডিয়াম টাইপের, কিন্তু এটা ছোটো আলু আর একটু ছোটো হলে এটা এটা টেস্ট হয় সবজিটা, দেখতেও ভালো লাগে, এটা একটু মিডিয়াম টাইপের আলু। এখন আমি এই মশলাটা এখানে গুঁড়োগুলো নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তো এটা আমি এখন ওটা ফ্রাই হতে হতে আলুটা একদম মশলাটা আমি জলে গুলিয়ে নিচ্ছি, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো গলে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদটা আর লঙ্কার গুঁড়োটা, আর এখানে সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, দুই তিন দিন দিকে না প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, কেন বিহুর দুই তিন দিন আগের থেকে ঠান্ডা দেয়, রোদ্রটা কমই থাকে, কাপড় জামা কাপড় একদম শুকায় না, সব কিছু কাম করতেও প্রবলেম হয়, এত ঠান্ডা জল, ট্যাঙ্কির জলগুলো কী বলবো। একটু সামান্য জল দিয়ে দিয়েছি প্রচণ্ড, এটা একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা হবে, Thank you.
এটাকে তুমি আলুর দমও বানাতে পারো, ডিম না দিয়ে অল্প ডিম দিয়ে বানাও, অনেকে এইভাবে করে আলুর দমও বানাও, একটু ধনে পাতা পাতা কিছু দিয়ে দাও। তো আমি এখন টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো মিক্স হয়ে যাবে, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হওয়ার পথে ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। তো এটা আমি এখন এসে ভাজি করছি, ভাজি করে এটা যখন রেডি হয়ে গেল এটার মধ্যে জল দিয়ে দিব। জলটা হয়ে গেলে তারপরে মানে তরকারিটা যখন হয়ে যাবে ওটার আর মানে হওয়ার আগে ডিমটা দিয়ে অল্প জাল করে তারপর ধনে পাতা টাতা দিয়ে বানিয়ে দিব। তো আমি ভাতটা নামিয়ে নিই গাইস। বা বাই টাটা। কীরকম লাগলো তুমি তোমরা আমাকে কমেন্ট করে জানিও।